শুনো, তোমরা দয়া করে আমি এখন কথা কই, ই যে বক্কর তোমার ভাই, এই তোমার ভাই এ কষ্ট করে খাইতে পারে, মাঞ্চর বাড়ির রাজমিস্ত্রি কাম করতে পারে, কিন্তু বাফন নাম ডুবাইবার কোনো সময় দিছি না। এর লাগে তোমরা দয়া করে আমি কইলাম, এখন কথা মনোযোগ দিয়ে শুনো, যে চাতা করো জীবনে মাঞ্চর ক্ষতি করার যাইবে না, পারলে উপকার করবাই, বাফন নাম যাতে মাথা উজ্জ্বল করে কইতে পারো এদিন, যে আমি অমুকের ভুয়া বালা মানুষ, বুঝছো নাকি? তা মনে থাকবো না, আও কোনো অন্যায় করার কোনোদিন যাইও না। আমরার ব্যাপার, সীতা মানুষ ওই লাগি তোমার পিছে গিয়া লুকাইছে, ওকে বা করে দাও, আমরা দেরি হয়ে যান। এই তুই যে কস সিধা সিধা মানুষ হইলে কিতা ওটা বুঝে নি যে খাটি লিব মারি লিব, হ্যাঁ এই আমার তো মনে কই রে ইগু ছেলে দোরা জি ভাই সাহ, আমার কাছে তোলা লাগে আর নাইলে ইলা সরল সুজা ফুরি রে ওলা দরিয়া লইয়া আনি। ও ভাই সাহ, আপনার আমায় ভুল বুঝে নেবা, আমার বোন সিধা সাদা আমার যাইতো সার না, ও গাড়ির সামনে উবাদ ওটা লাগে আমি টান না, আমার কিচ্ছু নাই ভাই। বেটার মাথা কথা তো আমার সন্দেহ লাগে। তোর সন্দেহ লাগতো কিতাবে, ইগুরে তো আমারও সন্দেহ লাগে। হুন যেখান ওইবার তো হয়ে গেছে রে ভাই, তুই হুন ই সিধা ফুড়ি রে আর আমার হাত থেকে ছুটে নিতে পারত না, এই বক্করোর সামনে যখন ফুড়ি গেছ তোর অবস্থা কিন্তু শেষ, একটা ফাইনাল দেখে ছাড়ম আমি। ওই যে তুমি এখন দিও না, আমি হুন আমি তোরা তো আর ইগুরে তুলিয়া দিতাম নাই, এই বক্করে ইগুরে এক সাইজ করবো, এক লাইন লাগাইয়া দিব, ইগুরে নানি আমরা গাঁর মুরব্বীর আত নিয়া দিব, এরপরে শান্তি পাইম, আর তোরে আমি কিতা করি ওখান দেখ। বোন গো তুই আসলে বুঝি না, তুই বাদ মানুষের আত পড়ে গেছ, তুই আয় বাইয়ে লইয়া যাই তোরে। আরে থাকবি, তুই বুঝলে না তোর কোনো এক ক্ষতি হলি বে, তুই আয় এক কাম করুক, এই আমরা যাই খামো যাই, এ ওলা ফালাইয়া যাইম, কিন্তু ও যে অত বড় শিয়ান সাপের বুড়ি আর আর খুয়ার তো, তোমরা এক কাম করো, তোমরা যদি খামো যাও খামো যাও, আমি ইটার এক লাইন করি আইরা যাও। আচ্ছা তুমি আমার সামনে আমার সামনে আও, কইলাম নয় কোন কোন তুই আর ইফুড়ির গাতে একবার একবার আর দিতে পারতে না, আর দিতে পারতে না, ভুল করা কিন্তু ভুল করা, ভুল করলাম ভুল করলাম, ও তুমি আমার লোক আও, আয় ধরে লইয়া ধরে লইয়া করে লইয়া, ও গাও যে আমার কথা। হ্যাঁ ভাই সাহেব, আমার কয়টা দিন বালা মন্দ খাইবার দক্কা জি না ভাই সাহেব, আপনি তো জানরা বালা করি বিষয়টা, জনগণ আমার উপরে জেলা ক্ষিপ্ত হয়ে গেছে, আমারে পাইলে শেষ করে নিব। তুমি দেখলাই আমি একটা গুরুত্বপূর্ণ মাত মাত্রাম, এর মাঝে তুমি এই আমার ডিস্টার্ব দিলা, আর তোমারে কইছিল আমি 100 দিন তোমার এগু সিধা সাদা ফুরি এগুলো যদি ফাটাইতাম আমার বাড়ি বালা কথা, আমার লগে দিয়ে ফাটাইলে না কেনে, খেলে তুমি একলা সাদ গেলা। আচ্ছা করে বা খামাল, ওখানে তো মাথা সময় নি তোর, আমার ফুরি 2 ঘন্টা আগে বার হইছে, তাই কোনো খোঁজ খবর নাই, এটা ফোনও পাইলাম না, কিতা করতাম বুঝলাম না, দেখোস না কেন আমার তো খোঁজ করিয়া। ও মাই, আমি এখন এই মুহূর্তে কোনো খোঁজ খবর লইতে পারতাম না, কারণ তুমি জানো আমার উপরে একটা সমস্যা। আচ্ছা এখান কথা কোসান গো মাই, তাই বাড়াইছে কার লগে? ও বেটা পাইসাবে তো কইলে আমার ভাই ভুতর লগে বার হইছে, তান ফুয়া লইয়ার মাই গো মাই, এখান কথা কইলে তুমি হোসান এ তাইরে সামলাই লিতে পারবো, তোমার ফুরি যে ডেঞ্জারাস। ও কামাল তোর আল্লাহ দোয়াই লাগে রে বা, ইতা মাথার কোন সময় নাই, তুই তো জানস তোর বন্ধু খাইছ, তুই বেবুলা মানুষ কিতা তুমি কিতা করি লেবু, কুম্বা তুমি কুম্বা যাইবু, যাস না শুনা বাবা নু গিয়া দেয়া খুস না। হ্যাঁ কিতা কই দাই, আমি পারে দিতাম। ও মাই গো পাইলেই বা তোমার পরে, তুমি জানো আমার উপরে কত বড় একটা বিপদ। এই আমি যেসব কার্যক্রম করি ইতানু আমার পিছে তুকার তুকার, তোর কথার আমি কোনো আগাগুড়ি বুঝলাম না, শুন আমার ফুরির দুদিন খুনতে হয়
তোরে কিন্তু আমি সারিয়া কথা হইতাম না, মনে রাখিস। ও মাই, তুমি এক কাম করো, আরতে আরতে যাও গি মামার বাড়ি, এমনও তো হইতে পারে গো, মামায় মিশা মারছন। ও কি তাহলে কামাল, তুই আমার ভাই আমার লোক মিশা মারবা, ওখান তো কইলে কি লাগাল, তুই আমার লোক মিশা মারতে পারো, কিন্তু আমার ভাই আমার জীবন লোক আমার লোকে বেইমানি করতে নাই, যাইতে নি আমার লোকে। মাই গো, এক কাম করো তুমি, আমি গর তাকি গর খান পাহারা দেই, তুমি গিয়া যাও গি যাও। তুই গর তাকি কি করতে, আমার পাহারা দরকার হয় না, তুই আমার লোকে চল, আলাই লাগে তো অসুবিধা জীবন করে দিলাম। মাই গো, কইরা পাগল ঘুরে চুকাইবার লাগি নখন আমারে লগ লইয়া যাইতা, ইসু মা যে কইলাম গো মাই, আমার কাছে দিলাও, আমি নিয়া দিয়াই, আমিও দুইটা দিন দেখাইমু, না তুই পারতে না, ওখান থেকে দিলাই ওখানে আমি দিতাম। ওই খাইয়ার খাম পাইছি না, তোরে দি পারিতাম নানি, যাইতে লইয়া যাই, মারিয়ে লইয়া যাইতে, আইতে মারিয়ে লইয়া যাইতে, তুই তো আমার ঘুরে তোরে মারিয়া আধা খানজি মরা করে লইবে, এর লাগে তোরে দিয়া পাঠাইছি না। হ্যাঁ, তারা এক কাম করো, ওখানে যাও গিয়া তুকাও, তোমার ভুরি কোনো না কোনো আসছে, ইসু মায় কইছিলাম আমার লোকের দিলাই না, আমি নিজে সামলাইতে পারি না, আর হে বুঝি সামলাই নিব, আমার থেকে গো কান্নু আর মাথায় এক চামচ গরম। আফসুস রে কামাল, তুই যেন আমার ঘরে খিলা জন্ম নিলে, জীবনে একটা দিন আমার কথা তোর শুনাইতে পারলাম না, দুঃখের বিষয়। আম্মা, নীতি কথা না মাতি, এক কাম করো, এখন গড় যাও, এমনও আইব না গো একটু পরে তোমার ভুরি। এটা হইলে গড় যেতাম, তোর ঘরে তুই যা, আমি গড় যেতাম না, আমার ভুরি কান্নায় জানু হয়ে গেল, বই হইল কিতারে বকর কি তুই যার এরা হে, বুঝলাম না তোর আত্মীয় নেই। না বা, আমার আত্মীয় হইতো ওখানে, ইতা মাতে লাভ নাই সাসা, ই ফুয়া হইল কেন নি, ওই যে ছেলে তোরা ছেলে তোরা না বা মেয়ে তোরা, আমি তো মেয়ে না রে ভাই, সব ভুল কর রে বা, ভুল নাই ভুল নাই ভুল নাই, কোনটা ও ও ফুয়া না নি, ও ফুড়ি রে দরিয়া টানিয়া লইয়া তোরা, তাই বাসাও বাসাও কইছে খামা যাওয়ার পর তো ও সময় আমি তার দোষ দিব, শর্ট কোনা সাইটটা দিব আমার আত্মীয় আমার আত্মীয় আমি বাড়িতে লইয়া দিলাম, ও আর গীতা চাচা শুনছেন নি ই ফুড়ি সহজ সরল, তাই কিন্তু মিথা মাতবনি, ও তাই খালি খর বাসাও বাসাও, ওখান দেখিয়ে নাই আমি তারে দরিয়া লইয়া আইলাম। ভাই রে ভাই, তুমি বুঝিয়া না আমার আত্মীয় বা সহজ সরল লাগে ঘর বাঁচি না, আচ্ছা ও চাচা ও চাচা ও চাচা আত্মীয় মা ও চাচা ফাটাবে না চুরু বানি আর রখ বেকার ফুড়ি রে লইয়া যাই রে গি, হি গাড়ি জুড়ে নি আর তুলিলা নাই নি তানিয়া লইয়া ধর তানিয়া লইয়া সাও সাও সব না, এক কাম করো গিলা লইতো না, ও ফুড়ির আত্মীয় স্বজন খবর দো, আর ঘুরে গাছ বান্ধো কাসো বান্ধো আত্মীয় স্বজন এই আর লেগুর বিচার, আমি রসি লই যাই রসি রসি লই যাই। যদি হুন্দায় গোল্লা আন লাগাইন বাড়ি তোর বের বেড়ে অকলতা পারিবা, আগে কইলা আগে কইলা। ভাই ভাই আল্লাহ ফুফুর করবো, তাই আমার যা না দেখি আমি জোড়া জুড়ি করছি, ও আমার ছেলে তোর আমি আসলে ছেলে তোর না রে ভাই, তোর অবস্থা খারাপ হয়ে গেল, আমি দরকার লাগে বেটি, আমি মসজিদে মসজিদে মাইকিং করাইমু, গাড়ি সারমু, এর পরে তোমার নাম কি তা? আমার নাম ফেলু। আচ্ছা আচ্ছা, তোমার মা বাবার নাম কইবা, এর বাদে আমরা মাইকিং করাইমু, গেরামের নাম কইবা, এর বাদে তোমার মা বাবা আনার পরে এই সুরা বাচ্চার বিচার হইব। আচ্ছা আচ্ছা।
আপনারে আমারে আমরা বুলাইয়া বালাইয়া হে সার কিতা জানি কোনো মতে ছুটি দিত ছুটিয়া ও ফুড়ি কোথায় লইয়া যাইতো শিয়ানপুড়ি তারা তো দেওয়া যায়নি ইলা দেওয়া যাইতো না ওসা সা আপনি যেহেতু কইরা মাইকিং করো তা মসজিদের মাইকের দায়িত্বটা আমারে দিলা পা কারণ ঘটনাটা তো আমার হাতে হইছে না আমি জিনিসটারে বুঝাইয়া কইতে পারমু মঞ্চ দাদা মাইকিং কে আমি কইমু আমার আম্মা 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 আমি অন্য গো এই বেটি রাখ রাখ তুই যাওয়া লাগতো না তুই এটা পারতে না ওকর এক কাম কর যেহেতু নিজরাতে ঘটনাটা ঘটছে মাইকো তুমি যাও যা মাইকো গুই একটু বুঝাইয়া হইও বুঝছো নি চাচা ঠিক আছে আপনি এখান বক্কররে কইয়া দেওয়া লাগতো না বক্করের জানা আছে মানজুরে খিলা আওয়াজটা পৌঁছাইয়া দেওয়া আপনি খালি দেখুন জানি এমন কোনো মসজিদ বাকি থাকতো না এলাকা সব মসজিদ আমি গিয়া এলান দিই যাও 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 তুমি সকাল যাও দেখবে রে বুয়া দেখবে কি তো হয় আমি আসলে আমি ছেলে ধরো না আমি যাও না বারে বারে গুগু তুমি খেয়ে যাও দা নানি ও এলাকা তাকি নেগুনা দুগুনা চিনতে গু সাইতে গু বাচ্চা নাই হইছে আমরা তো হদিছু ভাই না আর তুমি গুলে সঙ্গবদ্ধ চক্র আত্মীয় মারাইছে তোর আঙ্গুল উঙ্গুল ভাঙি ফেলাই দিম হ্যাঁ তো লগে আর হগু আছে কই তুই ইথা বাচ্চা নিয়া কোন দেশ পাচার খরচ ও খোল্লা হাটিয়ে কিটা ফুলর তলে দেশ দি হি চাচা রে বাবুল বুঝার বা কুনানোর গুণ বাচ্চা রে কে নিয়া খাটি জানা বাটি আমি কি জানি আমার আত্মীয় বাবা তো লাগে আমি তাই রইলে যেতাম যাব বিস্কুট দিবো আমারে বুঝো না কেনে ইটা না করিয়া কান্দা না করিয়া আমরা যাই গে তুকে দেখি পাইব গো মাই চিন্তা করিও না আমার যেমন কি কিলে একটা সুন্দর লাগে আচ্ছা বেটি তোর নাম কি তা কইছিলে তোর বাহন নাম আব্বা মার নাম আম্মা ই কোন মাত মাতোস বেটি তোর বাহন নাম আছে নানি তোর নাম যেলা হেলু তোর বাহন নাম কিতা মার নাম কিতা ওতো আমার নাম হেলু আমার আব্বার নাম আব্বা আম্মার নাম আম্মা নাম নাইনি নাম তো আল্লাহ বাবু আমার নাম যেমন মদরিস মদরিস আলী ওলা তোর বাহন নাম আছে মার নাম আছে তো আছে নানি ওতো আছে তো আব্বা আম্মা তোর ওই তো আরে সমস্যা ফুললাম ও দাদা তোমার দাদা তুমি না আমার তোমার দাদা নাম আমি আমার আব্বা আম্মা কান্না দাবাই নিয়া দিও ভাই ও দাদা বুঝছি এ আর মানুষ পাইছে না আনতে যখন বেটা তিনি বালা মন্দে ঘুরে দরিয়া লইয়া এ ফাগল চাগল হই থাকিন যে দরিয়া লইয়া যে মা বাবুর নামও কইতে পারেন না আচ্ছা বেটি তো ঠিকানা কোন গ্রামের নাম কিটা কিটা কইলাই হিকান ফলে আগে গো ফাগল তুমি কানে কইলা তুমি পাগল তোমার বাপ পাগল তোমার সাইত গুচ্ছি পাগল মাই গো মামলু তোর খান তো ঠিকও বুঝে না গো মাই আমার ভুল হইছে তোমার পাগল হওয়া ঠিক না আচ্ছা ও বেটি তুমি আচ্ছা হাসা করে কথা ঠিকানা তোমার মনে আসেনি ঠিকানা কোনার নহি ঠিকানা 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 ঠিকানা
মানে ঠিকানা পুরার বুড়া কোনার নামে মাথা রায় নষ্ট করিলি রে বাবা রে ও ভাই গো আমি বলে তাইর মাথা নষ্ট করিলাম তাই যে বালা মানস রে পাগল মানাইলারি কানোর কোনো কুজ না আর আমি ওখান কুম্বাই যাইতাম আমার কষ্ট হইব ওটা সঠিক করে হইলাম বক্কর তো গেছে মাইকিং করা থেকে গিয়া খিতা যে মাইকিং করবো আড়ুয়ার আড়ুয়া হে আর বড় আড়ুয়া এ তো বেল্লারে গেল গিয়ে নাম ঠিকানা না জানিয়ে গিয়া খিতা মাইকিং করবো আমি তো ওখানে চিন্তা করলাম বুঝছি গো মাই। আচ্ছা তোমার মা বাপ আর খে খে আসুন সংসার আর খে আর খে আসে দুন্দা ও বেটি ঠিক করি নাম খান খোরে গো মাই দেখি তোরে নি ফৌসাইল সঠিক করে কইদো দেখি তোমার নি আমি বেওয়া লাগাইতাম নাম কিতা নাম আমরা গর কি আমার ফুয়া 3 ঘন্টা আগে প্রায় লইয়া গেছে তোমার কতবার কইতাম যে আমরা বাড়িত নাই 3 ঘন্টা আগে আমার ফুয়াই লইয়া বার হইছে এই যে হানারা তোরে কইছিলাম তুই আইয়া নিজে নিচ্ছে তোর পুরে রে তুই নিলে না আইয়া ওখানে আমার ফুয়ারের যে লইয়া গেল আমার ফুয়ারে দিয়া দায়িত্ব দিয়া পাঠাইলাম এর বাদ কইলে নি আমারে অবহেলা করছি আমি ও বাবা অবহেলা করলেন আনিবা তুমি তুমি জানো আমার বইনিকু সিধা সাদা তুমি তোমার মাতা গরম ফুয়ারে দিয়ে কেনে পাঠাইলে কৌশান এই বেটা অত বুঝদারি যে মাত মাত্রে তরুণও কইছিলাম ওই তুই আইয়া নিতে আই তুই তো আইলে না এখন আমি আমার ফুয়ারে দিয়া তোমরা বাড়িতে ফাটাইলাম দায়িত্ব লইয়া এখানে এখানে আমার দুষ্কৃতা ওখানে আমার দুষ ওখানে হ্যাঁ আমার ফুয়ার মাথা গরম ঠিক আছে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি এই জাহানারা এই দেখো উঁচাই উঁচাই তোর বয় কিন্তু মাতের ও ভাই সাহেব আমার বয় কিন্তু মাত্র আমার বয় তো আশা কোথাও কইছে তুমি কেন তো বেলা করলাই একবার তো কইতে পারলাই না আমি নিলাম না আমার বুড়ি রোজ সারি দিলাই ওখানে আউরি আমার বুড়ি গুতা কই যার কই মারা তাগরা ও মাই গো মাই খান্দা খান বন্ধ করো তোমার বুড়ি তো গো মাই তোমার কাছে বুঝা না তোমার বাইর গেছে বুঝা এল্লা কিন্তু ফুয়ারি দি বাড়াইছন আমরা মারি দা তখন দি বাড়াই আমার উপরে দোষ চাপাই দে তুই মনে করছ তুই জেলা রাজনীতির মাঝে উল্টা পাল্টা কর ও রাজনীতি চাপ পালাই দিলে আমার উপরে হ্যাঁ দুশন তুই ওখানে আমার দুটি বানাই রে হ্যাঁ খান্তা খান্তি করবে না দেখ তোর পুরী ওখান কে গিয়া আসতে পারি হয়তো তোর পুরীর ঠিকটা যাতো আমার ফুয়ার লোকে আলি বেজাল করেন লেট করেন বুঝাইয়া লয়ে যাইতে এর লাগে হয়তো লেট হয়েছে যা বাড়ি যা মামা রে বা খালি তুমি আমার মামা দেখ
যদি আমার বোন দে না ভাই তে রাজনীতি কিটা জিনিস বুঝবাই বাগনার কাছ থেকে তোমার বয়সী বহুত মানুষ হইলাম না মাথুনতার এই এই জাহানারা তোরে যে হইলাম ই ফুয়ে গু আমার বাড়িতে আইবে না করবি হ্যাঁ তুই আমার কথা শুনলে না কেন ওর খালি দাম রাই রেখে নে খাদি রেখে নে যা বাড়ি যা বাড়ি গেলে এমনি ফাইবে না পুরে না ভাত যদি আমার হয়ে যাই ও ভাই সাহেব আমি তো যাইরাম তুমি অতটা চেষ্টা করি তো কাম না কেন আমার তো চিন্তা লাগে তোমার ফুয়ার মাথা গরম আমার পুরি রানী মারিয়া কোন মাথা রাখলো বুয়াইয়া আমার ডর ঘরের বিশ্বাস করো ভাই সাহেব আম্মা তুমি কোনো চিন্তা করিও না গো হে যত বড় মাথা গরম হোক না কেন হে আমার থেকে বেশি গরম উরম না আমারে কিন্তু ডরাই আমারে মানে গো আগে আমার বোন দিয়ে ফাই লই এরপরে তো তার একটা বিচার করবো আমি দেখো কিলা গুন্ডাল লাখান মাতে ওই ওই গুন্ডামি মাত বন্ধ কর জানারা তোর ফুয়ারে লই হরি যা আমার সামনে যা বাড়ি যা এই কামাল তোর নো কত দিন হইছে তুই বাড়ি লগে বিয়াদ দেবে করতে না কেন করস মাই গো মাই কিতা কইতাম তুমি জানলানি আমার গায়ের রোগ আছে তে আমি অন্যায় কাজ পছন্দ করি না এবলা মামাও কে আমার বাপ হোক আমি অন্যায় পছন্দ করি না ন্যায় অন্যায় মারাইস না আমার লগে আমার লগে ন্যায় অন্যায় মারাইস না এই বাড়ি যা কইছি বাড়ি যা যা ফাইবেন এমন ফাইবেন যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাড়ি কই বাবা তো না আইবা না কক দিবাই এই সিলাইস না সিলাইস বেলা কইলাম আমার ভাই যে বাড়ি সাবরে এতরা জ্ঞান বলতে কিচ্ছু নাই এতরা টান্ডিষ্ট নাই আমার বোনের জন্য আর গেল তার মাথা ব্যথা নাই আমার তো আম্মা আর সে তো গো তোমার বুড়ি তোমার সব মাথা ব্যথা তোমার মায়ের মাথা ব্যথা আছে নি আছে নি তোমার মায়ের মাথা ব্যথা আর গিয়া দেখে দেখার মন হই আও ভাই গিয়া তুই অন্য কোন ভাই দাম পারি তুই ভাইয়া দেখি গিয়া এই পেতো মকুত ওবায়া ওবায়া তোমারে কইতাম আর আমার এই সময় নষ্ট হইতো ই সময় নষ্ট করার সময়ও তো আমার কাছে নাই এক কাম করিও আমি এখন যাইরাম ডাইরেক্ট মসজিদ মসজিদর মাইকো গিয়া প্রমাণ করমু বয়ান করমু ফরমাইয়া দিমু ও সময় তোমার নিজের কানে তুমি শুনিলিও সবটা বুঝি লিবা আচ্ছা রে ভাই তুই যেহেতু কইতে চাইরে না আমারও হুনার দরকার নাই হে বেটা তুই নো আজকে আমার লগে রাজমিস্ত্রি খামো যাওয়ার কথা আছে এখান কিতা বলে গেছিস তুই কিতা যাইবে কি যাইতে না ওখানটা হইলা যাইমু রে বা ও ভাই আমারে খালি এখান ঘন্টার সময় দেও আমি তারে দরিয়া আনছি নানি এখন ও তার বিচার খান কিতা হয় ওখান তো আমার দেখার খালি একটু সুযোগ দেওয়ার বা তোমারে আমি এক ঘন্টা সময় দিতাম না সম্ভব না এক ঘন্টা সময় তোরে আমি কিলা দিতাম আমারে খোসাই তোর লাগি কিতা দশজন দিয়ে আমরা খামো যাইতাম এই দশজন কিতা বই থাকতো নি আর এই দশজন কিতা এক ঘন্টা খাম বেশি করিয়া দিব নি সমস্ত কোনো মতেও সম্ভব না আর কিতা কইলে দড়ি আনছোস এই কিতা দড়ি আনছোস বুঝিলি জিরো ভাই এখন তোমারে যত সময় পর্যন্ত আমি কইতাম না তুমি আমার সময় ঠিকও নষ্ট করবা এর চেয়ে বালা আমি আমার ওখানটা তোমারে কইলাই কইলে তুমি হুনিলিলে আমারেও ছাড়ি দিবা গঠন হইছে কে কিতা জানোনি আমি নিজে নিজে স্বয়ং দুইও আর দিনানি এক ছেলে দরা আর এক সিধা ফুড়িয়ে ঘুরে দড়ি আনছি আনিয়া ও মদর ইচ্ছাচার বাড়ি তো করে রাখছি এমন এক মাত মাতে রে আমরা কত ছেলে দরাই তো তুমি তো আসলে কই আছো আমি কইতাম পারাম না তুমি আছো ও খামর দুন্দু খামর দুন্দু এখনো অন্য জায়গা তাও মদর ইচ্ছাচার বাড়ি এখনো গেলে তুমি ফাইলি ভাই আর আমি যাইগি তাড়াতাড়ি গিয়া নানি মসজিদ গিয়া এলান করা লাগবো কারণ কি তাও মেয়ে গু নানি সিধা লাখানিকুর পরিচয় পাওয়া যান না ও ফুয়ারও পরিচয় পাওয়া যান না ইতা যে ছেলে ধরা ইতারে যদি আমরা এখন উত্তম মাধ্যম গণমাধ্যম কোনটা দেই নানি ইতা দিলেও আমরা ফাঁসি দিব এর লাগে কথা হয়ে গিয়া যে সময় এলান করে দিবো মানুষে জানবো এ চিনি নিলে বাদে আস্তে আস্তে যেটা করার করবানে মুরব্বি বেটা আসুন মদর ইচ্ছাচার ও আচ্ছা আচ্ছা তে কাম কর তুই যা মসজিদ গিয়া মাইকিং কর আর আমি দেখি মদর ইচ্ছাচার বাড়িতে গিয়া আসানি ঘটনাটা বুঝিলে একটু এর বাদে যে মনে তুই আর আমি একলগে মিলিয়া যে মনে খামো এক ঘন্টা লেট হইলে আমরা মালিককে বুঝাই মনে যে আমরা একটা দুর্ঘটনা ঘটে গেছিল এর লাগে একটা ঘন্টা লেট হয়েছে ভাই আচ্ছা তে তুমি এখন যাও আর আমার মনে হয় এক দশ মিনিট লাগবো ই এক টানে সাইরো বাঞ্চাই তোর মাইকো মসজিদ গিয়েও নানি মাইকিংটা করিও তোমার অন্য আবার আইরাম আচ্ছা ঠিক আছে তে তুই যা আমি যে এরম আরে আরে এখন যাও
আবার আমার ডাক ও কইলে যে তোরে আখারা করি আমার সময় নষ্ট হবে তোর সময় নষ্ট ইগাম কইছি না কইছি তুমি খামো আমারে ভালাইয়া যাইও না ওখানে লাগি ডাকছি তুমি তুমি জলদি যাও আচ্ছা শুনি যা শুনি যা যাও দেখো তাই সময় না এর মাঝে তুমি আবার তোমরা করো কিতা তাই মনে হচ্ছে তার ওই বেটারও না আছে বেটারও না বহাত আছে মতো ইচ্ছা তার বাড়ি যাওয়ার বা আচ্ছা আচ্ছা জয়রাম জয়রাম তুই তাড়াতাড়ি আই আর মতি গতি কি তা আগে বুঝি সাই ও হেলো ভাইয়ে তোর যেতা চাইব ওটা দিব ভাই বান্ডা খুলিয়া দে আমার গাড়ি দেয় তুই যেতা কইবি আমি ওটা দিব আয় বোন দেখরাইনি দেখরাইনি বিস্কুটও লোভ দেখার খানির লোভ দেখা না 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 এই সৈ ছোট শুনির তো খানির লোভ দেখাইয়া লইয়া যাইব কি এখন তো তারে আমি হাতে হাতে ধরে নিছি তারা মজা দেখাই না রে ভাই রে আমি তো তোরে বিচার করি না মনে তেল নিয়ে আরো দিন নিয়ে আর টিভি টু দিবে কইয়া বাদে তিজত না খাবি নে খাবি দিবাদে আমার ভাই আমার ইয়ার নিচে ডুন্ডা ভাই মাথাটা গরম করিস না এলু তুই বান্ডাক বুলিয়া দে মাথা তোর গরম খালি মাথা তো গরম আমার ও তো যা আমি আর যদি হেউ তোমার বিস্কুটের লোভ দেখাইয়া নিত চাই যাইও না হেসেনু নিয়া গলা খাটি লিব ওই তৈল ছেলে ধরো হোট বিস্কুট চকলে খানি লোভ দেখাইয়া লইয়া জাগি গা খোল্লা খাটিয়া আর ফুলের ঠুলে দিলা করল গু অবাস যা তোমার দেখতে তো খুব বুঝদার লাগে বা কিন্তু তুমি এই যে তোমার মাথা যে গোবর বা রাখছা তো প্রমাণ দিলা কিতা বুঝিয়া দে গাঁর মানুষের তোমার মুরব্বী মানে আমি একটা জিনিস বুঝি না তুমি ও সিধা সিধা ফুরির কথা তুমিও ফাল দিলাই আমি করলাম তাই আমার আত্মীয় তাই আমি লইয়া যেতাম তুমি দিকে আমার লাগে টর্চার লাগাইলে কিতা কইলে আমার মাথাত গুফর ভরা নানি তে দেখিলি বে গুফর ভরা মানুষর বিচার কি জাত আজকে তুই হিসাব পাইবি আমার বিচার দেখিয়া আমার গুফর যে কি পরিমাণ সার বিচার হইলে তুই বুঝতে পারবে ই তো আমি বুঝাম রে বাবা তুমি অন্যায় ভাবে আমার লগে জুলুম করবা না বুঝিয়া এরে বাবা শুনো তুমি কিটা কইরা বেটা মাথার বুদ্ধি না যত বুদ্ধি বেচার বেটা আমার আব্বারে আনবো আম্মারে আনবো আব্বা আম্মা আম্মা বাবা বুঝতে নিয়ে বলে গুন্ডা ভাই আছে না ঘুরে আনরা তোর ভিতরে থাকিন বাঘর মতো জড় কুনা মানে তোর গড ফাদার কি ঘুরে দৌড় তুই বানি আমার গাউর বাচ্চা নিয়ে বাইতাম না তোকে বুঝছস আমি তো কইতাম বলি গেছিবা তার লগে না আরো কতটুকু আসলা এগুনটা আমার ধরতে পারত না খাবি না খাবি যেন আমার ধরিয়া লিয়েছে আমি তো আইছি তার লগে খালি ছুটা মারি না কামড়াইলে ওই আমার ওয়ার থেকে ওয়ার ধরিয়া ধরিয়া লিয়েছে আমার ছুটাই আনো আমি আমার আব্বা কাছে যাইতাম আব্বা কাছে যাইতাম মা বাপ কইয়ার মানুষের বিভ্রাত দিত ফালাইস না খালি তোর মা আছে আর মা বাপর নাও তো ঠিক মতো হইতে পারো না বেটি হুন মদরিস যে তু আস হইনি না তোমার কোনো অসুবিধা হইতো না তুমি সুরক্ষিত পুরা আমি সুরক্ষিত না তো আমি এলু হইছে বেটি ওসসা তো সাই কাম করো আমার ভুল বুঝেন আর আমি ছেলে তো কিছু নাই তাই আমার আত্মীয় তুমি এক কাম করো আমার লগে বাড়ি যাও মা বাপ রে দেখবাই না যৌ বুঝবাই না আমার আত্মীয় নি নাকি তা আমার কানো আর বান্ধে আছে ওসসা মারবা তুমি বেগামা এই এই তুই আমার কিতা অত গর্দব মনে মানে আমি গাদা আমি মনে করি ঘাস খাই ভাত খাই না রানি ফুসলাইয়া ফাটলিয়া চাই রে বান খান কুলিয়া তোরে লইয়া যাইতে আমার ফুচুত মারি দিতে রানি এই হাসা করি কোথায় তোর লগে তোমরা আর সিন্ডিকেট কতজন মানুষ কতজন সদস্য কিতা হুঙ্গানি করতে আছে নিতে শরীরে দেখে যাবো তোর ফকেটও করতে আছে দু মাল গাল আছে তাই এ বেটি তুই আসস কিতা লাগি আমি একবার ছুটি লই তোর মুখে যদি তালা না মারি তো দেখবে আমি গীতা
ই সুযোগ আর হইতে না বাবাজি, এর আগেও আমি তোমার হুর বাড়ির হাওলা করে দিব, হুর বাড়ি সিঞ্চুরি জেল জেল বইয়া বইয়া গোল ভাই, এর আগে শিকার করিলাম। পাউরুটি খাইতে না বন্ডুটি খাইতে কিতা তরে তরে নানি লোক বিক্রি হারে গিয়ে তোমার তান্ডে তো আমরা গাও কোনোদিন দেখলাম না, খান রা এখানে। আচ্ছা আমরা গাওর কেউ কি তা তোমার তোমাকে কোনো খারাপ ব্যবহার করছিনি বা কোনটা কইছিনি আমার একটু কোসাই না রে বাবা, তোমার তো গাওর মানুষ দিয়ে পালা আমার কোনটা কইছে না কে খান রে কেনে কোমাই কোসাইন কেনে খান রে ও মাই মাই রে গো মাই, তোমার কবার কইছি গো মাই খানতাই না না খান দিয়ে চুপ থাকো না কেনে এই কামাল মুখান বন করছেন কইলাম আমি খানতাম না দেখে খানতো আমার কোজা আখা কি করে বসাছি আমি বুঝিলিছি গো মাই খান দিও না ইতা কুলাঙ্গার ভুয়ান তোমার ভুয়া মন কয় তোমার ভুয়া তোমার লগে যে জালি দিয়া মাতের আমার মনে হয় তার লাগি তোমার মনে একটা কষ্ট পাইছো শুনো ইতা ভুয়ান থাকা থাকি না থাকে খে বালা ও ভাই সাহ আপনি খে ভাই সাহ কোনটা বুঝলাম না কিতাতেই কিতা উল্টা পাল্টা মাত মাত্রা আপনি জানেন নি ঘটনা কিতা জানি জানি শুনো চুপ থাকো মুখ বন করো উলাখান নানি আরো কুলাঙ্গার দৌড়ছি দৌড়িয়া নিয়ে এক জায়গা বান্ধা থইছি আমি খালি মাইকিংটা ঘুরিয়া ইয়া নানি এমন চুপ দিমু যদি পরিচয় না পাওয়া যায় ও মাই গো মাই ও মাই তুমি আমার খার সামনে উপা করাইলাই বাদে নু আরো দুর্ঘটনা ঘটাই বাবার কিন্তু রক্ত গরম হই যা এ ভাই কিটা দুর্ঘটনা ঘটাইতে আমার গাও তো ইয়া আমার সামনে তুই দিয়ে গুন্ডা আমি মাত মাত্রে হুন হুন আমার বোন গুতা হারে গেছে এর লাগিন তো আমার মায়ের কান্দা কাটি করা মনটা সান্ত্বনা দিলা পাইলাম না তুকে ও বাবা আমার সরল সুজা ফুরি রে বাবা দেখছো গাল বাক্কাশিয়ান সরল সুজা বসাছি আমারে আরেকটু বিবরণ দাও সাই ও হুনো সান্দে বাবাই মার তোমারে আরো বিবরণ দিতাম তোমারে যদি বিবরণ দাও যাই রে বাবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিলে বিবরণ শেষ হইতো না রে বাবাই ওবা অফ যাও সাই অফ যাও জায়গা তো অফ যাও তোমার মাথো তো দেখা যায় সব মাথোর মাঝে একটা ফেস আছে একটা কেউড়ি আছে সুজা সহজ ভাবে কোনো বাঁধ পাত্তা পারো না নি হ্যাঁ আচ্ছা বাবাই কোনো কথা বাদ দাও বাবা আমার পুরি একটু স্বাস্থ্য মস্ত তো লেবদা লুবদা কি একবারে সরল সুজা গুনপা বুঝে না স্বাস্থ্য মস্ত একটা লেবদা লুবদা পুরি আমার তো মনে হয় মচ্ছি তো যাওয়ার আগে মনে হয় হিসাবটা মিলি যাস আচ্ছা ভাই কিতা কইলা আপনার হিসাব মিলি যান মানে কিতা কিতা ভাই ও বাবা একটু সরল সুজা রে একবারে সুজা মানুষ মানে একটু লেবদা লুবদা দেখছো নি তুমি লেবদা লুবদা সহজ সরল ও সাসি এখন তো তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারতাম না কারণ এখন দেওয়াতে একটু সমস্যা আছে এক সময় অবশ্য আমার গোয়েন্দার চাকরি হওয়ার কথা আছে যে কোনো এক পার পাশে একটা ফেস লাগায় একটা অযোগ্যতার কারণে আমার হইছে না আচ্ছা এটা সমস্যা নাই ব্যাপার ফরেও মাতলাম আচ্ছা আফটার ফুড়ি আনুমানিক কয়টার দিকে হারাইছে নৌবা আরও কিচ্ছাত পরি গেলাম ও আম্মা তুমি কেন কেনে হারাইলা গো কেন না হারাইয়া সময় নষ্ট না করিয়া তুমি আর আমি মিলিয়া যাই গিয়ে আমার বোন গুতার ঢুকাই বেটানো সিআইডি অফিসে না কিতা করুন দেয় রানি ও কামাল তোর আল্লাহর দোয়াই লাগে বা তুই মুখান বন কর মনে হয় আমার ফুরি পাইলিছে আমার একটু বুঝবার দে ও বাবা তুমি আমার ফুরি কথা দেখছো নি রে বাবা একটু লেপদা লেপদা কইলাম মানে একটু সরল সুজ অনুমানিক তুমি কইলা কটার সময় দুই আড়াই ঘন্টা হয়ে যাব বা দেড় ঘন্টা অলো হইতে পারে সঠিক কইতাম পারাম না কটার সময় তাই নাই হয়েছে বসাছি বুঝছি তোমার পুরা টাইম সময় মনে নাই আচ্ছা একবার আমার লোকে আও তোমার নিয়ে আমি দেখাই আমি অবশ্য এগু ফুড়ি দৌড়ছি মানে ফুড়ি বলতে একটা ছেলে দৌড়া সহ নানি ও ফুড়ি করে আটকাইছি আটকাই আমরা গাউরে মুরব্বীর বাড়িতে রাখছি ও আম্মা বিবেচনা কি তা কইল মনে হয় আমার ফুড়ি ভাইলিছে ও বেটা এই ফুড়ি কোথা দেখতে কি লাগান একটু শ্যামলামলা নি একটু লুবদা লাবদা নি একটু একটু মোটা 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 ওই ওই ও মাই
আরে ও ভাই শুনো এখান কথা কই, ই কিলা লেপটা লুপটা ইতা আমি কইতা তোর বাওয়াইল্লা খাটল আছে নানি, ও বাওয়াইল্লা খাটল এখন খরচা রুয়া বানা রুয়া হয় নানি, ও তো মোটা বটলা খাটল, ও ওতা খাটলি লেখান একটা ফুড়ি পাইছি, তবে একটু সিধা টাই করি কেন ঠিক আছে কেন আমি মানি, তবে লোকে যে গু ও যে দরা খাইছে নাইজেরিয়ান মানুষ দেখছো কিনা জানি না, খালা ও গেঞ্জি লেখান কালার বুঝছো নাকি তা, ও কালারের একু ভাই দি গো খারা শ্যাম্বর, এরপরেও নানি গাল মানুষের হাত দিবার দিছি না, কইছি মাইদুর দিলে যদি কোনো সমস্যা হয়ে যায় তাই আগে কোনো সন্ধান পাওয়া যায় না, লেগে যাইতাম আসলে মসি তো ভাই দিবা ভাই তো এখন ইয়া মুখ কান বন্ধ কর কাজ, এ আমি মুখ বন্ধ হলে তুই বুঝবে কি তা, তুই তো বেশি মাথা খালি বেত লাগা আগো আও তুমি আপনি দেখি নি ভাই সরাসরি দেখি নি ভাই, আও ইয়া আল্লাহ রে বাবা তুই চেয়ার লাগিন রে ভাই তোমার চাকরি হইছে না রে ভাই, ও সাসা ও বন্ধ বিচ বার হই যাও কি দাদা, ও সাসা মনে কই কোন ছেলে তোরা আমার বোন লই আইছে একবারটা দেখাও কা, একবার আপনি তো আমার পরিচয় পাইছেন না চাচা, আমি খেয়ে পাইবা দেখাও কা কুড়ে না মা মাতো না অত বড় চাও ছেলে তোরা আসতে রে বাপু ঠান্ডাও বুঝছো নি মাথা গরম হরা যাইতো না, আর সপ্তাহ পরে তুমি হইলে আমরা এলাকার মেহমান, তোমার তানে আমরা যথেষ্ট সম্মান দিতাম চেষ্টা করবো, ইনরে ফুট গুন্ডামি চলতো না গুন্ডামি দেখানে যেও না পরে আমরা অবশ্যই আটকাই আর আসছি, আচ্ছা ও চাচা এক কাম করি ই মাত পাড়া নি না গেনি এক কাম করি তার নিয়া ও যে ছেলে তো রাও করে দেখাই দেখি তারা চিনেন নি তারার পরিচিত তো হইতে পারে সিন্ডিকেটও পড়ি যায়, জি 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 এক কাম করো কামটা চালাইয়া লইয়ে দাও কা অত বড় সাহস আমার বন্ধে হুনুকা আপনারা হুনুকা একটা জিনিস আমরা যে হন যাইমই ই ফুয়া ও সিন্ডিকেটর মানুষ হোক ছেলে ধরে হোক অথবা আপনার আর পরিচিত আর তুলা যাইত না, কারণ আমার গাঁওতে একটা মান সম্মান আছে আর এই গাঁওতে আমার একটা ইজ্জত আছে, কারণ আমি প্রাক্তন আনসার কমান্ডার হিসাবে এলাকার মানুষ আমার আলাদা একটা সম্মান করে হিরো গিয়া আর তুলা যাইত না বুঝছি, চাচাজি তা কি তা কই না আপনি আপনি তো আমারও পরিচয় পাইছেন না অত বড় একটা কাম করলো আমার বইন্ডে কামাল কামাল তো বেশি মাতিস না মুখ কান মনে কর, আত্মীয় স্বজন বানাইতে চাই রে নানি রাখো ও তোমার কিতা আত্মীয় লাগে নি সম্পর্কে তো বাঙ্গিয়া হো চাই আজ পর্যন্ত তুই একটা বাটি হল কোন খামটা করলে যেটা খাম করলে যেটা হইলে ওটা উল্টা ধরি যা গন্ডগুলি একটা না একটা লাগে তুই নু খাম করছ আমি করছি কখন বুঝছি আপনার বাদি যায় আমার আনলো মারিয়া ধরিয়া আপনি আর নিয়ে আমার না এইসব বলি বেজ্জত করলা তখন তো প্রমাণ পাইছেন তাই আমার আত্মীয় বাবারে ভুল হয়েছে আমরা বুঝছি না বিষয়টা ওই রে বাবা রে আমিও বুঝছি না মাফ করিয়া দিলাম ধরি বেটি অখন বুঝছি না হইলে হইব নি হে তুই নু আগে জবানবন্দি দিলে ছেলে ধরা না মেয়ে ধরা হইয়া বান্ধে যা লাইলে এখন কথা কই ভুল খালি আমার একলা না রেবু ভুল তো দেখলাম আরো বাক্কা তোমারও আছে তুমিও তো বয়স হয়েছে নানি আমি না বয়স কম আমার ভুল এখানে হয়ে যেতে পারে তুমিও যে আমার কথা বা ও ফুড়ের কথা একটা করিলা যে জিনিস করার আগে মুরব্বী হিসাবে তোমারও কিন্তু চিন্তা করা উচিত আছে, বুঝলাম নিবাস চাচা আপনার মাথা যে গিলু বলতে কিচ্ছু নাই গুফর ভরা বয়সে তা খালি এমনি দাঁড়ি পাচ্ছে মুরব্বী হয়েছেন খাজে কর্মে বয়স্ক হয়েছেন না, ও ভাই সাহ আমার বাইফুত তো ছেলে ধরে না জানলা তো সারি দেখো আমার বাইফুত গুতারে, জি চাচা জি আমার বাইক উতারে সারি দোকা আমার মা আমার বাড়ির থেকে আমার বইনটে বাড়িতে লইয়া আর ফতে একটা মনে হয় মিষ্টি করে নিয়েছি আমার বইনে ও আপনারা মনে করছেন আর কি ছেলে তোরা এই পান আমি খুলতাম না তুই খুলবে না সাসাদি যে হাতে পান দিছি ও আতু খুলবো আমি খুলবো দেখি রে বাবাই শুনো মনে কোনটা নিও না আমি বুঝছি না পুরা বিষয়টা আর তোমারে বান্ধি লিছি কষ্ট দিলেছি বাইরে বাইরে একটা কথা কই
যে কোনো সময় যে কোনো জিনিস বুঝিয়াও নেওয়া বাবা, ওই যে আমার সময়টা নষ্ট করলো, আমার বেইজ্জত করলো ভাই, তোমার তার সময় নষ্ট হইলো, আমারও ইজ্জত গেল। একটা জিনিস ওই যে তুমি যে বাটে যে জগন্মন্দির দিলাই তোমার কথা শুনিয়া দিন কুয়ারে একটা মারিলি তাম্বা মাইর দোর করিয়া যদি একটা মার্ডার হয়েছি তো সেই ড্রাইভার খেয়ে নিল। আমি কেটা বসাম যে খাবি না খাবি না আমার বিস্কুট কিসে মেল লাগিয়া